বিরতির পর ফিরে এলাম। দেশ জুড়ে মন্দাভাব, তার আগে বিরতিতে যাওয়ার আগে অভিজিৎ দাস বলছিলেন যে সিএমআই এর রিপোর্ট নিয়ে আপনি কি বলবেন অনির্বাণ বাবু? না, উনি যেটা বললেন স্ট্যাটিস্টিক্যালি উনি কারেক্ট, 7.45% ছিল ওটা 22শে মার্চের রিপোর্ট, তারপরে ওটা জুলাই মাসে ওটা 23%-এর কাছাকাছি চলে গেছিলো এবং তারপরে জুনের পরে একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড এসছে। কিন্তু আমি বলছি সুজিত দাস, সিএমআই রিপোর্ট দিয়ে কিন্তু ভারতবর্ষের অর্থনীতির মাপকাঠি নয়। ভারতবর্ষের অর্থনীতি দেখতে গেলে কিন্তু ঠান্ডা ঘরে বসে সিএমআই রিপোর্ট দেখলে হবে না, আপনাকে ঠান্ডা ঘর থেকে বেরিয়ে আসতে হবে। আত্মনির্ভর ভারত অভিযানে সেই 20 লক্ষ কোটি টাকার যে প্যাকেজ, ভারতবর্ষের অর্থনীতি কিন্তু 200 লক্ষ কোটি টাকার জিডিপি, কিন্তু সেটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল 12ই মে। আপনাকে আমি কয়েকটা ডেট বলছি। 1 ফেব্রুয়ারিতে কিন্তু ভারতের অর্থমন্ত্রী বাজেট পেশ করেছিলেন, প্রায় দু ঘন্টার কাছাকাছি একটা দীর্ঘ বক্তৃতা ছিল, কিন্তু সেই বক্তৃতার কোনো একটা জায়গাতে কিন্তু কোভিড-19 প্যান্ডেমিক হতে পারে, তাকে কিভাবে প্রতিহত করা যাবে, তার জন্য এক্সট্রা ফান্ড অ্যালোকেশন, কোথাও একটা বিন্দু বিসর্গ কিন্তু ওটা নিয়ে আলোচনা ছিল না। আমরা যারা ব্যক্তিগত স্তরে, কিন্তু আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা বিদেশে আছে, চীনে আছে, তারা কিন্তু অলরেডি আমাদেরকে বলছিল যে ওখানে কিভাবে অর্থনীতি তখন থেকেই ধস নামতে শুরু করেছে। ভারতবর্ষের বিদেশমন্ত্রী, জানি না সেই ফিডব্যাকটা অর্থমন্ত্রীকে দিয়েছিলেন কিনা, সেখানে কোঅর্ডিনেশনের অভাব আছে কিনা, ইন্টেলিজেন্স ব্যুরো কাজ করেছে কিনা। একটা তো অভিযোগ আসছে অনির্বাণ বাবু, যে আপনি দেখবেন যে স্বাস্থ্য মন্ত্রক থেকে শুরু করে বিদেশ মন্ত্রক কারোরই কোনো বক্তব্য নেই, যা বক্তব্য প্রধানমন্ত্রীর বক্তব্য, সবাই আইসোলেশনে সবাই বক্তব্য রেখে যাচ্ছে। দেখুন, স্বাস্থ্য মন্ত্রক বলছে করোনা নিয়েই বাঁচতে হবে, এই করোনা নিয়ে যদি বাঁচতে হয়, করোনার চরিত্রটা কিন্তু দিনকে দিন বদলাচ্ছে এবং সেটা কিন্তু সেই ফেব্রুয়ারি মার্চ থেকে যে শুরু হয়েছে সেটা কিন্তু দিনকে দিন বদলাচ্ছে এবং সেটাকে প্রতিহত করবার জন্য স্বাস্থ্য মন্ত্রকের সেই অ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার নেই। এখন কিন্তু আইসিএমআর বলছে করোনা নিয়েই আপনাকে বাঁচতে হবে, করোনা নিয়েই যদি বাঁচতে হয় তাহলে ভারতবর্ষ এত দীর্ঘায়িত লকডাউনের মধ্যে গেল কেন? ভারতবর্ষের লকডাউনটা কিন্তু সারা বিশ্বের মধ্যে সব থেকে বেশি দিন ধরে একটা লকডাউন চলেছে, প্রায় $4.64 বিলিয়ন ভারতবর্ষের ডেইলি কর্মকাণ্ডে, মানে প্রায় 35,000 কোটি টাকার কাছাকাছি ভারতবর্ষের দৈনন্দিন লেনদেন হতো, সেখানে একটা 82 দিনের লকডাউন। আপনাকে আরও একটা কথা আমি মনে করিয়ে দিই এই প্রসঙ্গে, যে দেখুন সিএমআই রিপোর্ট নিয়ে ছেড়ে, ওটা নিয়ে আমি আলোচনাতেই যাচ্ছি না, ওটা গ্রামকেন্দ্রিক কিছু ডেটা আছে, কিছু শহরকেন্দ্রিক ডেটা আছে, পশ্চিমবঙ্গে কী হয়েছে, ভারতবর্ষের কিছু হয়েছে আমি বলতে চাইছি না, কিন্তু এই 20 লক্ষ কোটি টাকার যে একটা স্টিমুলাস প্যাকেজ, যেটার জন্য এতদিন মানুষ ওয়েট করেছিল, সেটা প্রায় 2.5 মাস পর 12ই মেতে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল। তারপরে 4-5টা ফেজে প্রত্যেক দিনই দেখতাম নির্মলা সীতারামন এবং অনুরাগ ঠাকুর মিলে পুরো ভারতবর্ষের প্রেসকে ওনারা মিট করতেন, কিন্তু অ্যাট দি সেম টাইম ওখানে যেসব প্যাকেজগুলো ছিল তার মধ্যে এমএসএমই সেক্টর, যেটা ভারতবর্ষকে মানে চাঙ্গা করতে পারতো এমএসএমই সেক্টর, তার জন্য প্যাকেজ কি আনলো, শুধুমাত্র 3 লক্ষ কোটি টাকার ঋণ। আজকের দিনে দাঁড়িয়ে সুজিতদা 3 মাস কেটে গেছে, মেয়ের পরে কিন্তু জুন গেছে, জুলাই গেছে, আগস্ট গেছে, সেই 3 লক্ষ কোটি টাকার ঋণ কিন্তু ডিসবার্সমেন্ট হয়নি। আপনি দেখবেন ওখানে মনরেগা কমিশনের জন্য মনরেগার যে অ্যাডিশনাল কাজ ছিল, আমি একটুখানি বলতে দিন, আমাকে বলতে দিন, সেখানে 40,000 কোটি টাকা এক্সট্রা মনরেগার জন্য বরাদ্দ ছিল। আরেকটা কথা বলছি, ওখানে 5,000 কোটি টাকা দেওয়া হয়েছিল অ্যাডিশনাল, একটা অভিজিৎ দাস কিছু বলতে চাইছে, স্ট্রিট ভেন্ডারদের 10,000 টাকা করে ঋণ দেওয়া হবে, কিন্তু আপনি উল্টো পাল্টা বলে যাবেন তাই শুনতে হবে নাকি? তার জন্য কি আমি এসেছি? আপনি উল্টো পাল্টা বলেই যাবেন, স্বাস্থ্য মন্ত্রক কোথায় বলেছে যে করোনাকে নিয়ে আপনি থাকতে হবে? একদম বলেছে, আইসিএমআর বলছে করোনা নিয়েই বাঁচতে হবে, বলেছে বলেছে, আপনি দেখান, রেফারেন্স দেখেন, আমি যখন বলবো আপনাকে রেফারেন্স দেখে বলবো। আপনাকে আমি যেটা বলছি সেটা শুনুন, আমার আমার পার্সপেক্টিভটাকে বোঝার চেষ্টা করুন। 12ই মে ঘোষণা করেছে, 12ই মে থেকে 13ই মে থেকে আপনারা যে ঘোষণাটা করেছেন 5 দিন ধরে, 50% অলরেডি ডিসবার্স হয়ে গেছে, আপনি বলছেন কোন ডিসবার্স হয়নি। আপনি একটু কালকে আরবিআই এর শক্তিকান্ত দাস যেটা বলেছে, আপনি কালকে একটু করে শুনে নিন। আমি ইকোনমিস্ট নই, কিন্তু আমি যেটা তথ্য দেব সেটা আমি জেনে শুনেই দেব। বিষয় হচ্ছে যে আপনার, আপনি এমএসএমই সিএমআই এর রিপোর্ট আপনি বলবেন, অথচ তারই এতক্ষণ ধরে উত্তর দিয়ে করলেন, আমি তো অনেক লেটে 5-7 মিনিট পরে জয়েন করেছি, তখন আপনি সিএমআই এর রিপোর্টে আপনি উদ্ধৃত দিচ্ছেন না। আমি একদম বলি যে সিএমআই মাপকাঠি, একটু ভুল বোঝা বুঝি হচ্ছে, সিএমআই মাপকাঠি কিন্তু সিএমআই এর বাইরে বেরিয়েছে, আপনাকে দেখতে হবে। আমি একটু দেবাশিস মজুমদার হচ্ছে, শুনুন, আপনি যদি এই কথাই বলেন তাহলে আপনি মমতা ব্যানার্জি যে রেগুলার জমি লক্ষ লক্ষ চাকরি দিচ্ছেন, আপনি কথা দেখাতে পারবেন? আপনি রাজনৈতিক কারণে বক্তব্য বলি দেব না, আমি ভারতবর্ষের অর্থনীতি নিয়ে কথা বলতে এসেছি, আমি কোন রাজ্য সরকার তার মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে আমি রাজনীতি করতে আসিনি। কিন্তু অভিজিৎ বাবু আপনি কি এটাও স্বীকার করতে পারবেন যে গোটা দেশ জুড়ে 2 কোটি স্থায়ী কাজ মানুষ হারালেন,
2 কোটি স্থায়ী কাজ আপনারা নতুন জব ক্রিয়েট এটা একটা রটনা সেখানে পরিষ্কার বলতেছি আমি রিপোর্ট যে অভিজিৎ বাবু আমি একটা এর সামনে একটা একটা ছোট কথা বলছি অভিজিৎ বাবু একটা ছোট কথা বলছি ওই আত্মনির্ভর ভারত অভিযানে 5000 কোটি টাকা অ্যালোট করা হয়েছিল হকারদের 10000 টাকা করে লোন দেওয়ার জন্য অভিজিৎদের 10000 টাকা করে লোন দেওয়ার জন্য আপনি একটুখানি দেখান বা সুজিত দা প্রতিবেদন তৈরি করুন যে 10000 টাকা করে কোন স্ট্রিট ভেন্ডার বা হকাররা লোনের টাকা পেয়েছে আজকে আমাদের ভাগ্য ভালো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মতন একজন ব্যক্তি ছিলেন বলে আমাদের মাইলো ভুট্টা খেয়ে বেঁচে থাকতে হয় নাই ওকে ওকে একজন অর্থনীতিবিদ হিসেবে আপনি কি এটা সমর্থনযোগ্য যে আমাদের দেশকে এখনো মানে সামনে সামনে 3 মাস সামনে 3 মাস বা 4 মাসে কি পরিস্থিতির মধ্যে গিয়ে আরো যেতে হবে আরো কি কর্মচ্যুতির সম্ভাবনা বাড়বে দেবাশিস বাবু দেবাশিস মজুমদার আসছি আসছি 40 কোটি যে অ্যাকাউন্ট হলো যার মাধ্যমে ব্যাংকের অ্যাকাউন্ট টাকাটা পাবে আসছি আসছি অভিজিৎ দাস আপনার কাছে আসছি হ্যাঁ দেবাশিস মজুমদার একটু একটু বলে নি একটু বলে নি আসলে ওই যে ফিসকাল প্যাকেজ বলে যেটা বলা হয়েছে সেটা একটুখানি গুলিয়ে যায় মাঝে মাঝে সেটা হচ্ছে ফিসকাল প্যাকেজ মানে হচ্ছে একেবারে সরকারি টাকা মানে যেটা বাজেট বাজেটারি টাকা কিন্তু ফিসকাল প্যাকেজের মধ্যে আমরা দেখতে পাই যে সারা পৃথিবী জুড়ে যে গবেষণা হয়েছে বার্কলে ইউনিভার্সিটির গবেষণা থেকে শুরু করে সমস্ত গবেষণা আমি পড়াশোনা করেছি তাদের নিজেও দেখেছি যে সেই ফিসকাল প্যাকেজের মধ্যে বেশ কিছু মনিটারি প্যাকেজও ছিল এই যে বলা হচ্ছে এমএসএমই কে ঋণ দেওয়া হয়েছে সেটা ফিসকাল প্যাকেজ নয় সেটা মনিটারি প্যাকেজ অর্থাৎ যেখানে ব্যাংক থেকে ঋণ দেওয়া হয় সেটা ফিসকাল প্যাকেজ নয় এবং ফিসকাল প্যাকেজের মধ্যে 20 লক্ষ কোটি টাকার মধ্যে মাত্র 1.565% ছিল ফিসকাল প্যাকেজ বলে দেখা যায় ফিসকাল প্যাকেজ মানে হচ্ছে ডাইরেক্ট ইনজেকশন আমরা ইকোনমিক্সে বলি যে এটা একেবারে কেইনশিয়ান দাবাই মানে ধরুন একেবারে দেশ অর্থনীতিতে ঢুকছে অর্থনৈতিক মন্দা চলছে সেসব মানুষের হাতে টাকা তুলে দেওয়া কিন্তু যখন ঋণের কথা বলা হয় সেটা পরোক্ষভাবে ব্যাংক ঘুরে আসে আমি বলছি না যে কেউ টাকা নিচ্ছে না কিন্তু সেখানেও একটি কথা আপনারা কেউ আলোচনা করলেন না যে এই যে যখন এমএসএমই গুলোকে টাকা দেওয়ার কথা বলা হলো তখন কিন্তু তাদের সংজ্ঞা পাল্টে দেওয়া হলো অর্থাৎ আগে আমরা যে এমএসএমির সংজ্ঞা ছিলাম সেখানে এমএসএমই গুলোকে এখন অনেক যে এমএসএমির কথা বলা হচ্ছে তারা কিন্তু এখন অনেক বড় মাপের টার্নওভারটা বাড়িয়ে দেওয়া হয়েছে আর্থিক অবস্থা যেন খারাপ না থাকে মানে আর্থিক অবস্থা খারাপ থাকলে তার জন্য আবার আলাদা স্কিম ধরুন যে এমএসএমই আর্থিক অবস্থা খারাপ সে কেন লোন নেবে আর বাজার শুনুন সবটাই ইন্টারলিঙ্ক বাজারে যদি চাহিদা না থাকে সাধারণ মানুষের কেনার ক্ষমতা একটু আগে আমি একটা তথ্য দিচ্ছি মিনিস্ট্রি অফ প্ল্যানিং মানে আমাদের যে প্ল্যানিং এন্ড স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন তারা দিচ্ছেন জানুয়ারি 2020 তে সারা ভারতবর্ষে ভোক্তারা যে ব্যয় করে তার যে অংশ তারা ব্যয় করে তার 16% তারা খাদ্যদ্রব্য ব্যয় করে এবং অন্যান্য ক্ষেত্রে এই যে আজকে আপনারা কেউ বললেনই না যে পর্যটন শিল্প ধুঁকছে আপনারা কেউ বললেন না যে বিশাল এই যে একটুখানি অনির্বাণ বাবু বলেছেন যে এই যে রিয়েল এস্টেটে যে 55 মিলিয়ন যারা কাজ করতেন তার মধ্যে যে 30 মিলিয়ন তারা চলে গেছেন মানে তারা হচ্ছে সব পরিযায়ী শ্রমিক দুরবস্থার মধ্যে পড়েছে কিন্তু আমরা খুব সুকৌশলে একটা জায়গা হয়তো এড়িয়ে যাওয়ার চেষ্টা রয়েছে রাজনৈতিক ভাবে সেটা এই পরিস্থিতি ভারতবর্ষের অর্থনৈতিক এটা কিন্তু কোভিড এর জন্য নয় আপনি যদি গত 2019 এর অগাস্ট মাসে নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন ছিলেন রাজীব কুমার তিনি প্রেস কনফারেন্স করে তিনি তার কনসার্ন ব্যক্ত করেছিলেন এবং 3টে পার্টিকুলার পয়েন্ট তিনি বলেছিলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হ্যাজ রেইজড কনসার্ন ওভার দ্য অনগোয়িং লিকুইডিটি ক্রাইসিস অর্থাৎ বাজারে যে ক্যাশের আউটফ্লো সেটা আস্তে আস্তে বন্ধ এবং এর একটা অন্যতম মূল কারণ কিন্তু কেন্দ্রীয় সরকারের যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর থেকে সুদের হার কমিয়ে নেওয়া মধ্যবিত্ত মানুষ পেনশনার যারা তারা মূলত কিন্তু সুদের হারের উপর নির্ভর করেন সারা জীবনের সঞ্চয়ের অর্থ তারা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটির টাকা রেখে সেই টাকায় সংসার চালান যেভাবে সুদের হার কমিয়ে দিচ্ছিল মধ্যবিত্তর ক্রয় ক্ষমতা কমছিল এক হি সেড দ্য গভর্নমেন্ট ইজ ফেসিং অ্যান আনপ্রিসিডেন্টেড সিচুয়েশন নট সিন ইন দ্য লাস্ট 70 ইয়ার্স এটা 2019 সালে বলছেন করোনা তখন আসেনি মাথায় রাখবেন লাস্ট 70 বছরে এই রকম অর্থনৈতিক ভয়ঙ্কর সিচুয়েশন আছে এটা আমরা বলছি না বলছে কে নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন যিনি বর্তমানে এখন নির্বাচন কমিশনের একটা বিশেষ দায়িত্ব পাচ্ছেন এই জায়গায় দাঁড়িয়ে থার্ডলি এখানে সবচেয়ে সাংঘাতিক যেটা উনি বলছেন যে নো ট্রাস্ট
ইন বিজনেস সেক্টর ব্যবসায়িক ক্ষেত্র তাদের অর্থনীতির উপর থেকে বিশ্বাস চলে যাচ্ছে, নতুন ইনভেস্টর আসতে ভয় পাচ্ছেন, যেরকম ভাবে একটার পর একটা আনপ্ল্যান জিএসটি লাগু করে, জিএসটিকে আমরা সবাই ওয়েলকাম করেছিলাম কিন্তু যেইভাবে তার ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে যেরকম অদূরদর্শিতা, একটা জিনিস প্রোডাক্টের উপর জিএসটি রেট চেঞ্জ হয়েছে অন্তত 6 থেকে 7 বার, এরকম অন্তত 100-এর বেশি প্রোডাক্ট পাবেন যা জিএসটি রেট চেঞ্জ হয়েছে। কেন্দ্রীয় সরকারকে দায়ী করবেন না প্রধানমন্ত্রী? না না, এটা প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকার এটা তার কালেকটিভ ডিসিশন, প্রধানমন্ত্রীকেই রেসপন্সিবিলিটি নিতে হবে। কারণ যেরকম ভাবে অভিজিৎ দাস ববি যিনি বলছিলেন, তিনি নিজেই বলছেন যে উনি অর্থনৈতিক বিশেষজ্ঞ নন, আবার উনিই বলছেন যে এই অবস্থায় ভারতবর্ষের মানুষকে মাইলো খেয়ে থাকতে হতো, অর্থনীতি নরেন্দ্র মোদীর জন্য ঘুরে দাঁড়িয়েছে। তাহলে যদি খারাপ ভালো কাজের দায়টা নরেন্দ্র মোদীর নিতে হয়, তাহলে আজকে ভারতবর্ষ সুব্রহ্মণ্যম স্বামীও একই কথা বলছেন, একদম স্পেসিফিক্যালি জনই বলছেন। আপনার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি এত এখানটায় মানে এমপ্লয়মেন্টে দেয়, তাহলে এত পরিযায়ী শ্রমিক কোথা থেকে এলো? এ তো কোভিড-19 আমাদের চোখ খুলে নিয়েছে। ওয়েস্ট বেঙ্গলে কি অবস্থা? পরিযায়ী শ্রমিকদের মিছিলটা দেখেছিলেন? উত্তরপ্রদেশ আর বিহারে কত পরিযায়ী শ্রমিক এসেছে, দুটো জায়গাতেই আপনাদের সরকার। এই লোকসভাতে গত 5 বছরে 16খানা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, একটা ফ্যাক্টরিতে 75,000-3,000টা রাষ্ট্রায়ত্ত সংস্থা, তার মধ্যে পশ্চিমবঙ্গের 6টা আপনারা বন্ধ করছেন, দুর্গাপুর এমএসএমই আপনারা বন্ধ করছেন, এমএনসি আপনারা বন্ধ করছেন, আপনারা হেল বন্ধ করছেন, আপনারা বিএসএনএল এর কর্মচারীদের বেঈমান বলে বলছেন, কি দে শুড বি কিকড আউট, এত বড় ধৃষ্টতা আপনাদের কে দিয়েছে? সরকারি সংস্থার কর্মচারীদের বলছেন কিকড আউট, আপনাদের এই মাননীয়া এটা মানুষ দেখে ফেলেছে। আরে মানুষ তো আপনাদেরও দেখছে, 2 কোটি বেকারের চাকরি দেবে বলেছিলেন, উল্টে বেকার বাড়িয়ে দিচ্ছেন, 15 লক্ষ টাকা হাওয়া হয়ে গেছে, মানুষ দেখেছে আপনাদের চরিত্র। আপনি আপনি অনির্বাণ, আপনি বলছিলেন যে একটা রিভাইভাল ইন্ডিয়া, আমরা যা কিছু এরকম পরিস্থিতি থেকে নিশ্চয়ই একটা উত্তরণ হবে, কেননা হচ্ছে রাজনৈতিক এবং অর্থনৈতিক সব স্তরে এই বিষয়টাকে নিয়ে প্রবল আলোচনা হচ্ছে, 2019 সালের আগে থেকে নেগেটিভ গ্রোথ। আপনি কি মনে করেন যে রিভাইভাল অফ ইন্ডিয়ার কোন পথে না আপনারা আলোচনাই করে যাচ্ছেন, তার কোনো কথা কি কেন্দ্রীয় দপ্তরগুলো শুনছে বলে আপনি মনে করেন? দেখুন সুজিত দা, এটা সত্যি কথা, রাজনৈতিক তরজা চলবে এবং রাজনৈতিক দলের যারা নেতা নেত্রীরা থাকবেন, অরূপবাবু আছেন, এদিকে অভিজিৎবাবু আছেন, ওনারা ওনাদের বক্তব্য পেশ করবেন। কিন্তু যদি নিউট্রালি আমি বলি, ভারতবর্ষের কিন্তু দুটো পজিটিভ জিনিস আছে, একটা হচ্ছে অ্যাভারেজ এজ অফ দ্য পপুলেশন সেটা খুব নিচের দিকে আছে, এবং ভারতবর্ষে গ্রামীণ অর্থনীতির উপর বেশ করে এতদিন ধরে অর্থনীতির কর্মকাণ্ড চলছে। কিন্তু পরিষ্কারভাবে একটুখানি কয়েকটা বাস্তবতাটাকে মেনে নিয়ে, স্বীকার করে নিয়ে, তার যদি দাওয়াই দেওয়া যায়, যেরকম উনি বললেন দেবাশিসবাবু ফিসকাল স্টিমুলাস প্যাকেজ সেটা হয়নি, সেটার কিন্তু একটা সময় এসছে। একটা 3 মাস আগে যে একটা সোকল স্টিমুলাস প্যাকেজ দেওয়ার কথা হয়েছে, যেখানে শুধু ঋণের কথা বলা হয়েছিল, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। কালকেই কিন্তু শক্তিকান্ত দাস বলেছে, বা স্টেট ব্যাংকের কিছু অর্থনীতিবিদের সঙ্গে যখন কথাবার্তা হয়েছে তখন বলেছে, আর কিন্তু রেট কাট করার জায়গা নেই। অরূপ যেটা বলছিল যে কিছু প্রবীণ মানুষের ক্ষেত্রে কিন্তু জীবন ধারণের একমাত্র উপায় হচ্ছে ব্যাংকের সুদ, সেই সুদের পরিমাণ কমতে কমতে এমন জায়গায় চলে এসছে এখন, কিন্তু কেন্দ্রীয় সরকারের রিজার্ভ ব্যাংকের যে গভর্নর তিনি বলছেন আর কিন্তু ব্যাংকের উপরে আর কিন্তু দায় দায়িত্ব চাপালে চলবে না, রিজার্ভ ব্যাংকের উপর ক্ষমতা নেই, এখন কিন্তু এর দায়ভারটা সরকারকে নিতে হবে। যে সরকারের দায়ভারটা কিন্তু আর 3 মাস আগেই নেওয়া উচিত ছিল, শুধু কেন্দ্রীয় ব্যাংকে এগিয়ে দেওয়া এবং সাধারণ মানুষের মধ্যে ঋণ বিতরণ করে দিয়ে কিন্তু ভারতবর্ষের এই অর্থনীতির ডামাডোল সামলানো যাবে না। দেবাশিস বাবু, আমি একটু বলছি, একটা জায়গায় পলিসি আপনারা কেউ বললেন না, সেটা সেটা হচ্ছে অদ্ভুত ভাবে দেখা গেছে বিগত কয়েক মাসে আন্তর্জাতিক বাজারে তেলের দাম, যে মানে ক্রুড অয়েলের দাম যেভাবে কমেছে, আমাদের এখানে পলিসিতে সেটা রিফ্লেক্ট করেনি, ইজিলি সেটাকে কমিয়ে দিয়ে এটা 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 তো খুবই এটা এটা সব মহলে আলোচনা হচ্ছে। একটু অভিজিৎ দাস, ক্রুড অয়েলের আন্তর্জাতিক বাজারে দাম কমছে, এর রিফ্লেকশন ভারতের বাজারে নেই, কি হচ্ছে? সুজিত বাবু, যেভাবে আরবান জবলেস রেটটা বেড়ে গেছে, এখন নেমে দাঁড়িয়েছে 11.2%, কিন্তু একই সঙ্গে প্রি লকডাউন পিরিয়ডে রুরাল জবলেসটা কিন্তু কমে গেছে, এটা এখন 7.2% এসছে। শুধু তাই নয়, আপনার মনরেগাতে অতিরিক্ত 40,000 কোটি টাকা দেওয়ার ফলে সেখানটা কি হচ্ছে, যে যেখানে 2019 যেখানটা আপনার 370 মিলিয়ন যেখানে মনরেগাতে ডেইলি কাজ পেত, ডে অফ জবস, সেটা এসে দাঁড়িয়েছে 565 মিলিয়ন। ইটস নট এ জোক, এগুলোকে আপনাকে নিতে হবে।
যে গ্রামে কাজের সংখ্যা বৃদ্ধি হয়ে গেছে এবং আস্তে আস্তে লাস্ট তিন সপ্তাহ ধরে আপনারা নেমে আসছে। দেখা যাক সামনের দিনটায়, তাহলে নিঃসন্দেহে এটা একদিনের এটা বিষয় নয়, তবে এই মুহূর্তের যা পরিস্থিতি আছে, এই মুহূর্তের পরিস্থিতি উদ্বেগজনক একটা পরিস্থিতি এখনো পর্যন্ত যেহেতু রয়েছে, সেই কারণে হচ্ছে বারবার করে এই বিষয়গুলোর অবতারণা। এবং আমরাও দেখব যে কেন্দ্রীয় সরকারের সেই, তবে একটা বিষয় কিন্তু বারবার করে উঠে আসছে যে বিভিন্ন মন্ত্রকের ক্ষেত্রে প্রধানমন্ত্রী যে সমস্ত বক্তব্যগুলো রাখছেন, সেই বক্তব্যগুলোকে কিন্তু আমরা পরপর পরপর করে যদি স্ক্যান করতে করতে যাই, তাহলে কিন্তু অনেকগুলো কন্ট্রাডিক্টরি বক্তব্য বিভিন্ন সময় কিন্তু যত ফেস যাচ্ছে আসছে। ধন্যবাদ জানাই দেবাশিস মজুমদার অধ্যাপক আপনাকে, অভিজিৎ দাস আপনাকে, অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আপনাকে, এবং অনির্বাণ দত্ত আর্থিক বিশেষজ্ঞ আপনাকেও। এবং আপনারা দেখলেন আজকের পর্ব, এই পর্যন্তই থাকছি। রাত 9:30 দেখুন আবার রিপিট শো, আর দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।